নমস্কার আমি সর্মিষ্ঠা গল্পগুলি শুনতে সব শ্রোতাদের স্বাগত জানাই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই বিশ্ব সাহিত্যের সেরা গল্প ইংরেজিতে শোনার চ্যানেল রিডার্স রিট্রিট যারা ইংরেজি গল্প শুনতে আগ্রহী তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকবে আমি আজকে আমার গল্প পাঠে চলে যাচ্ছি আমার আজকের নিবেদন প্রবোধ কুমার সান্নালের গল্প রঙের গোলাম নদীর পুলটি পেরিয়ে মুন্সিপাড়ার ছোট্ট স্টেশনে এসে প্যাসেঞ্জার গাড়িটি দাঁড়াল সকালে সাড়ে সাতটা এখনো বাজেনি কিন্তু এরই মধ্যে তো বৈশাখের হয়ে উঠেছে আসবার সময় ঠাকুমা যদিও বলে দিয়েছিলেন পাড়াগা বিদেশ বিভুই শ্বশুরবাড়ি যাচ্ছি সেই প্রথম ব্যাগের মধ্যে করা পাকে সন্দেশ রইল স্টেশনে নেমে জল খেয়ে নিস ভাই আর নাদ বউকে নিয়ে না ফেরা পর্যন্ত আমরা সবাই পথ চেয়ে থাকব ধুগ্গা ধুগ্গা কথাটা সুশীলের মনে ছিল কলকাতার জীবনটা সহজ কিন্তু সুদূর পল্লী গ্রামের একটি স্টেশন প্ল্যাটফর্মে এসে নামলে উপস্থিত সমস্যাটাকে এত সহজ মনে হয় না কথা ছিল শ্বশুরবাড়ি থেকে দু একজন কেউ না কেউ স্টেশনে এসে অপেক্ষা করবে তারাই নৌকো আনবে পদঘাট চিনিয়ে নিয়ে যাবে কিন্তু চোখের সামনে সীমাহীন নিঃসঙ্গতা ছাড়া আর কোথাও কিছু দেখা যাচ্ছে না সুশীল দুর্ভাবনায় পড়ে গেল না কেউ আসেনি হ্যান্ডব্যাগটি ঝুলিয়ে নিয়ে এখান ওখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে সে একসময় স্টেশন মাস্টারের ঘরের সামনে এসে দাঁড়াল মাস্টারমশাই মুখ তুলে বললেন আপনাকে তো দেখলুম এই গাড়িতে এলেন তা যাবেন কোথায় সুশীল বললে শামতা যাব কিন্তু এখানে তো কারোকে দেখছি না শামতা সে যে অনেক দূর আজকাল নৌকো তো যায় না চুরি জমেছে অনেক তাছাড়া বালুতে লগি ঠেলা যায় না আপনাকে হেঁটেই যেতে হবে তা শামতা কাদের বাড়ি যাবেন ওই চৌধুরীদের ওখানে যাব মাস্টারমশাই এবার ভালো করে কলকাতারই ছোকরার দিকে তাকালেন তারপর একটু মিষ্টি হেসে বললেন আপনি কি হরগোপালবাবুর জামাই সুশীল রায় দাঁড়ান দাঁড়ান মশাই মাস্টার মশাই ব্যস্ত হয়ে উঠলেন বললেন সবই গেছে গন্ডগোল পাকিয়ে আপনার দুখানা চিঠি আর ওই জরুরি টেলিগ্রাম আমার কাছেই পড়ে আছে চৌধুরীদের ওখানে ডেলিভারি দেওয়া হয়নি সে কি কেন সুশীল প্রশ্ন করল আর কেন একজন রানারের কলেরা হলো আরেকজন ছুটি না নিয়েই বাড়ি গেছে কে ডেলিভারি দিয়ে আসবে বলুন দেখি আটপুরে পোস্টমাস্টার মশাই আমার লোকের হাতে চিঠি আর ওই টেলিগ্রাম দিয়ে বলেছেন ডেলিভারি দিয়ে দু টাকা বক্সিস নিয়েও চৌধুরীদের কাছ থেকে আমি ভাবছিলাম আজই যাহ করে পাঠাব বুঝতে পারা গেল এই কারণেই সামতা থেকে কোনো লোক এসে পৌঁছয়নি সুশীল বলল আমি তো পথ খাট চিনি নে শাম তা যাবো কেমন করে একটু বলে দিতে পারেন মাস্টারমশাই বললেন আপনি কি একটু বসুন ওই ঘাটের ধারে ডাক বাংলায় বসুন আ আমি খোঁজখবর নিচ্ছি নদীতে এখন জল নেই বললেই হয় তাই নৌকো পাওয়া বেশ কঠিন আপনি গিয়ে অপেক্ষা করুন আমি দেখছি আপ গাড়িখানা ছেড়ে দিয়ে আমি আসছি ব্যাগ ঝুলিয়ে সুশীল নির্দিষ্ট পথের দিকে অগ্রসর হলো পায়ে চলা একটি পথ নেমে গেছে ঘাটের দিকে নিচের অংশটায় ডাক বাংলোর কোলে একটি মস্ত প্রাঙ্গন তারই উত্তর দিক ঘেসে দুটি পাকা ঘর আর এক ফালি বারান্দা কিছু দূরে একটি চালা ঘর সেটি বোধ করি খানসামার জমাদারে রাস্তা না একটি লোক এসে দাঁড়িয়ে নমস্কার ঠুকলো সুশীল এগিয়ে এসে বলল ওহে একঘটি খাবার জল আনতে পারো আগে হ্যাঁ পারি বই কি এই তো পেছনে টিউবওয়েল লোকটা তখনই ছুটতে ছুটতে চলে গেল বকশিস পাবার লোভ আর কি এক বৃদ্ধা বসেছিল বারান্দার এক কোণে কার উদ্দেশ্যে যেন কিসব বকছে নিজের মনে হাতের কাছে তার একটি ময়লা পুঁটলি বুড়ি মুখ ফিরিয়ে প্রশ্ন করল কোথায় যাবে গা পায়া ভাঙা একখানা চেয়ারে সুশীল একটু সুস্থির হয়ে বসল তারপর মুখ ফিরিয়ে এসে জবাব দিল ওই সামতা যাবে তা সে তালটুলি ছাড়িয়ে নাকি বাঁচা কোথায় তালটুলি আর কোথায় বা সামতা নবাগত সুশীলের কিছুই জানা নেই সুশীল শুধু বললে ওই মাস্টার মশাই আসছেন তার কাছেই যাহোক জানতে পারবেন বুড়ি আপন মনে আবার করতে বাদে বিজবিজ চাকরটা ঘটি জল এনে রাখল বলল বেশ ভালো জল বাবু আপনি মুখ হাত ধুয়ে নিন দরকার হলে আরও এনে দেব যদি বলেন ওই চা বিস্কুট ডিম সেদ্ধ সব এনে দিতে পারি এখানে জোগাড় আছে সব কিছুর সুশীল বলল এত কিছু দরকার নেই যদি পারো শুধু এক পেয়ালা চা আমাকে তৈরি করে দাও দেখি খাবার এখন আর কিছু দরকার নেই লোকচা আবার সোৎসাহে চলে গেল ব্যাগটি খুলে সুশীল সন্দেশের মরকটি বার করবার উদ্যোগ করছে এমন সময় একটি ছিপছিপে কাঁচা বয়সের মেয়ে বারান্দার সামনে এসে দা দাঁড়ালো দাঁড়িয়ে বুড়িকে প্রশ্ন করলো গলাবাজি করছিলে কেন যাবে তো যাও না সাঁতরে যেতে চাও যেও নৌকো কিন্তু নেই মেয়েটার চোখ দুটো লক্ষ্য করে সুশীলের পক্ষে আর খোলা সম্ভব হল না ব্যাগটি আবার বন্ধ করে ঘটি থেকে জল আবার গজগজ করে উঠল বললো চোখে কি দেখতে পাই রে যে গাং পেরোবো এখানে জল বেশি দে না তুই পার করে একবার আমাকে লম্বা লম্বা কোথা খালি বাকি নচ্চার মেয়েটা সুশীলের দিকে একবার তাকালো নবাগত এক ব্যক্তির সামনে গালমন্দ খাওয়াটা বোধ তার গায়ে লাগলো সুতরাং সে তখনই বেঁকে দাঁড়িয়ে বলল মুখ খারাপ করলে কিন্তু ভালো হবে না মাসি বলে দিলুম আমি পারবো না যা খুশি করগে যাও মেয়েটা চলে যাচ্ছিল বুড়ি ডাকলো শোন না শুনে জানা মেয়েটা শুনল না চলে গেল সোজা গিয়ে ঠুকলো চালা ঘরটায় আপ ট্রেনখানা মিনিট দুই আগে পেরিয়ে গেছে কাছে এগিয়ে এসে বললেন আপনার জন্য কিছুই করতে পারলুম না বাবু গায়ে জামাই আপনি খাতির করবার কেউ নেই তবে একখানা নৌকো যাচ্ছে নবীনগর অবধি ওই পর্যন্তই একটু জল টল আছে আর কি নবীনগরে নেমে আপনি একখানা গরুর গাড়ি পেতে পারেন আজ সেখানে হাট আছে সুশীল এতক্ষণে একটু ভরসা পেল বলল তা বেশ তো গরুর গাড়ি হলেও যেতে পারবো কোনো রকমে পৌঁছতে পারলেই হলো মাস্টারমশাই বললেন তাহলে আর দেরি করবেন না অনেকটা পথ নবীনগরে দোকান পাবেন দুধ কলা চিঁড়ে বাতাসা সব পাওয়া যাবে এই নিন দেখি চিঠি দুখানা টেলিগ্রাম সবই আপনার হর বাবুকে বলবেন তিনি যেন কিছু মনে না করেন আপনাকে তুলে দিয়ে আসি চলুন এই বলে চিঠি ও টেলিগ্রামটি নিয়ে তিনি সুশীলের হাতে গচিয়ে দিলেন ব্যাগটি নিয়ে সুশীল উঠে দাঁড়াতেই খানসামা চা নিয়ে এলো তার অন্য হাতে একটি কাগজের মোরক সেটি দেখি এসে বলল এর মধ্যে আপনার জন্য চারটে ডিম সেদ্ধ আর আটখানা বিস্কুট দিয়েছি সুশীল ফিরে দাঁড়িয়ে বলল ডিম বিস্কুট এসব তো আমি চাইনি কেন জুমনি গিয়ে যে আমাকে বললে তাই তো ডিম সেদ্ধ করে আনলুম তবে ভাববে না বাবু পথে আপনার এসব লেগেই যাবে আপনার মোট হয়েছে সাত শিকে ব্যাপারটা ঠিক বোধগম্য হলো না সুশীলের ওই রকম আচরণে সে মনে মনে একটু ক্ষুণ্ণই হল কিন্তু মাস্টার মশাই বললেন মেয়েটার বিবেচনা আছে দেখছি তা ভালোই হলো সারা দিন পড়ে রয়েছে সামনে খিধে তেষ্টা পাবে বই কি চুমনি ভালোই করেছে বকশির সমেত দুটি টাকা পকেট থেকে বার করে দিয়ে সুশীল চায়ের পেয়ালাটা হাতে নিল চা শেষ করতে মিনিট পাঁচেক লাগলো অতঃ্পর মাস্টার মশাই বললেন আসুন সুশীল বাবু এবার আমরা ঘাটের দিকে যাই বুড়ি ইতিমধ্যে সুযোগ বুঝে গা ঝাড়া দিয়ে উঠে সুশীলের পিছু নিয়েছিল ঘাটের ধারে নৌকোর কাছে এসে বলল আমাকে একটু জায়গা করে দাও গো বাবারা আমি তাল তুলিতে নেমে যাব ভিক্ষে দিক্ষে করে খাই বাবা এই একটু জায়গা দাও না অনুমতি লাভের আগেই বুড়ি হাতরে হাতরে হাঁটু অব্দি কাদা মেখে নৌকোয় গিয়ে উঠল তারপর চেঁচিয়ে ডাকলো অজমনি আয় উঠে পর মাস্টারমশাই বললেন দেখুন দেখি কাণ্ড শুধু পরের মাথায় কাঁঠাল ভাঙবার বন্দি তা কি আর করবেন সুশীল বাবু দিন ওদের একটু জায়গা গরিব বেচারা সুশীল বললে তা বেশ তো যাচ্ছে যাক না ওদের কাছেই নয় পদঘাট জেনে নেওয়া যাবে জুমনিও এসে নৌকায় উঠল মাস্টারমশাই বলে দিলেন নবীনগর থেকে সামতা হল সাড়ে পাঁচ ক্রোশ গরুর গাড়ি না হলে চলবেই না এখন মাঠ বড্ড শুকনো ওখানে গেলেই আপনি গাড়ি পেয়ে যাবেন মাস্টারমশাইয়ের কাছে বিদায় নিয়ে সুশীল গিয়ে নৌকায় উঠল এখানে রুমাল বের করে সে খাবারটা বেঁধে নিল মাস্টার ফিরে গেলেন লগি ঠেলে নৌকা ছেড়ে দিল উজান ঠেলে নৌকা চলেছে ধীরে ধীরে বৈশাখে রুদ্র অতি প্রখর সুশীল ছইয়ের ভেতরে একটু গুছিয়ে বসল সকালের চায়ের তৃষ্ণাটা এক প্রকার মিটেছে ঘন্টা দুই এখন নিশ্চিন্ত ব্যাগটি খুলে আরেকটি রুমাল বের করে সুশীল মুখ মুছল ছোট জানলার বাইরে নদীর দুপারে মাঠ পুরপুরে হাওয়া দিয়েছে বাতাস এখনো তেমন গরম হয়নি যাত্রাটা এখন পর্যন্ত ভালোই লাগছে বাইরে একপাশে জুমনি আর তার পাশে বুড়ি বসে রয়েছে বুড়ির সঙ্গে জুমনির তর্কাতর্কি লেগেই রয়েছে তর্কের মূল বিষয়টি সুশীলের কাছে দুরবদ্ধ তবে আন্দাজে বুঝতে পারা যায় যে জোয়ান বয়সের মেয়ে ছেলেকে এড়িয়ে বুড়ো মানুষকে ভিক্ষে কেউ দিতে চায় না সুতরাং তালটুলিতে নেমে নবীনগরের হাটতলা যাবার পথে জুমনি যেন বুড়ির সঙ্গ না নেয় জুমনি কাছে থাকলে তার বড় অসুবিধা জুমনি তার উত্তরে বলছে আমি তোমার ভিক্ষে ভাগ বসাতে আসিনি যা খুশি গে যাও আমি গিয়ে হাটতলার কোথাও পড়ে থাকবো তুমি তালটুলিতে নেমে যেও তা পরে থেকে কি করবি তোর মা যদি ঘরে না ঢুকতে দেয় জুমনি একটু উত্তেজিত হয়ে বলল নাইকা দিল কে সারতে যাচ্ছে আমার মাকে তলায় ভাত ফুটিয়ে খেয়ে সোজা হাঁটা দেব ডাঙায় আমি কি ওর পরোয়া করি মা নয় ডাইনি সুশীল ওদের তর্কটা শুনছিল জুমনির দিকে এবার মুখখানা ফিরিয়ে বুড়ি একটু হাসলো বলল ও বুঝেছি সেই মরদটার কাছে এখন চললি বুঝি তা ছোঁড়াটা না খুনের মামলায় পড়েছিল তোমার মাথা আর মুন্ডু সে ছোড়া কবে মরে ভূত হয়েছে তবে কোথায় চললি রে জুমনি জুমনি একটু থেমে বলল ওই ওখানে ধান কলে কাজ দিচ্ছে সেখানে যাব বুড়ি বললে তা সেই তো ভালো কাজ কর কাজ কর মরদ না হয় নাই পেলি অর্থাৎ তোর একটা বাচ্চা হয়েছিল তাকে কোথায় পাচার করলি জুমনি একটু আড়ষ্ট হয়ে নৌকোর ভেতরে একবার তাকালো পরে বলল বাচ্চার কথা আবার কেন সেও মরেছে বটে বুড়ি বললে তোকে বুঝি আমি চিনি নে বল না কেন গাঙে বাচ্চাকে ফেলে দিয়েছিস জুমনি কি যেন বলতে যাচ্ছিল নৌকর মাঝি এবার বললে তোরা নামবি কোথা রে আমার কে দেবে বুড়ি বললে ওহ মা কথা শোনো ভিক্ষে বেরিয়েছি পয়সা পাবো কোথায় বাছা জুমনি বলে উঠল পয়সার কথা কি হয়েছিল তোর সঙ্গে মাঝি চেঁচামেচি করে উঠল জুমনি একটু সরে গিয়ে ছইয়ের ভেতরে গলা বাড়িয়ে বললে ও বাবু আমাদের কাছে যে মাঝি পয়সা চাইছে তুমি একটু বলে দাও না গো ঠাকুরবার কথাটা স্মরণ করে সুশীল তখন সবে মাত্র তার সন্দেশের মরকটি খুলে বসেছে উদ্দেশ্য একটি ডিবসেদ্ধ ও দুটি সন্দেশ খেয়ে সে আর সারবে যুমনিকে গলা বাড়াতে দেখে সে একটু বিব্রত বোধ করে বলল আচ্ছা আচ্ছা তোমরা গিয়ে বসো আমি মাঝিকে বলে দিচ্ছি পয়সা তোমাদের দিতে হবে না ওখান থেকেই সুশীল গলা বাড়িয়ে মাঝিকে ডেকে আশ্বাস দিয়ে বলল তোমার ভয় নেই কত্তা ওদের পয়সা আমি দিয়ে দেব। জুমনি কিন্তু অত সহজে সামনে থেকে নড়তে চাইল না বুড়ি যেন না শুনতে পায় এইভাবে একটু গলা নামিয়ে বললে বাবু চারটে ডিম তোমার যেন আমি বলেছিলাম তা দাও না আমাকে দুটো সুশীল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল জুমনি আবার বললে অত বিস্কুট অতগুলো সন্দেশ নাই বা খেলে তুমি জুমনির চাহনির মধ্যে কোথায় যেন একটা চাপা আক্রোশের লাল আভা দেখতে পাওয়া যাচ্ছিল মেয়েটার পরনে একখানা ছিন্ন জীর্ণ ধুতি বুকের একটা অংশ তার ঢাকা পড়েনি সেদিকে তার কোনো ভ্রুক্ষেপও নেই সুশীল চোখ দুটো নামিয়ে নিয়ে এলো খাবারগুলোর দিকে গা যেন তার ঘিন ঘিন করে উঠল কিন্তু জুমনির সেই রক্তিম দৃষ্টির দিকে মুখ না তুলেই সে বলল এই নাও ডিম বিস্কুট এসব তোমরা খাও গে যাও এই সন্দেশ চারটেও নিয়ে যাও বলতে বলতে সেই কাগজটির ওপরে চারটে সন্দেশ তুলে দিয়ে সুশীল খাবারটা তার দিকে এগিয়ে দিল কিন্তু জুমনির মুখ চোখ যে তাতে খুশি হয়ে উঠল তা নয় সে যেন তার পাওনা নিয়ে নিল লগি ঠেলতে ঠেলতে নৌকা চলেছে উজিয়ে মাঝে মাঝে অল্প জলের জন্য নৌকোর নিচে বারুর ঘষা লাগছে আবার প্রাণপণে লগি ঠেলে সেটাকে ঘন জঙ্গলের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে এইভাবে মাইল তিনেক পথ আসতে মধ্যাহ্নকাল পৌঁছে গেল বৈশাখের প্রখর রৌদ্রে ছইয়ের ভেতরটা ততক্ষণে গরম হয়ে উঠেছে সুশীল হাতঘড়িতে দেখল বেলা বারোটা বাজে মনে মনে সময়ের হিসেব করে সে কুল কিনারা পেল না কিছুক্ষণ পরে ছইয়ের পেছন দিক থেকে গলা বাড়িয়ে সে জিজ্ঞাসা করলো ওহে নবীনগরের আর কত দেরি মাঝি জবাব দিল টুলি পেরিয়ে যেতে হবে বাবু এই এসে পড়েছি আর বেশি দেরি নেই কচুরি পানায় নদীপথ আকীর্ণ ওরই মধ্যে জল চিনে চিনে নৌকো ঠেলে যাওয়া হ্যান্ডব্যাগের মধ্যে একখানা বই ছিল সেখানা বার করে পরবার উৎসাহ এখন আর নেই খোরা পাকের সন্দেশ গোটা তিন চার গিলে জলের পিপাসা পেয়েছে কিন্তু কলেরার ভয়ে সেই পিপাসা সুশীলকে চেপে রাখতে হচ্ছিল আরো প্রায় আধ ঘন্টা পরে নৌকা এসে তাল তুলিতে লাগল বুড়ি এতক্ষণ অবধি সেই অগ্নিক্ষরা রোদ মাথায় দিয়ে বসেছিল এর মধ্যে জুমনির খাবারের থেকে সে ভাগ পেয়েছে কিনা বলা কঠিন কারণ খাবারগুলো নেবার পর থেকে কোনো উচ্চবাচ্য শোনা যায়নি সুশীলের বিশ্বাস জুমনি একাই সেগুলো গিলেছে অথবা তার একটা অংশ গোপন রেখেছে সুবিধা ছিল এই যে বুড়ি চোখে দেখতে পায় না তালটুলি এসেছে শুনে বুড়ি উঠল উঠলি ও লাঠি নিয়ে উঠে সে বলল তুই কিন্তু নামতে পাবি না এখানে জুমনি তুই জানবিনগর হাটতলায় যা হয় করিস আমাকে নামতে দে জুমনির বোধ করি ক্ষুধা নিবৃত্তি হয়েছিল সুতরাং সে আর প্রতিবাদ জানালো না এমন সময় সুশীল গলা বাড়িয়ে বললে ওহে মাঝি তোমাদের এখানে ভালো খাবার জল পাওয়া যাবে মাঝি বললে হ্যাঁ বাবু পাওয়া যাবে এখানে নতুন সরকারি নল বসেছে জল এখানে খুব ভালো জুমনি সোৎসাহে বলে উঠলো আমি এনে দিচ্ছি বাবু তোমাকে নামতে হবে না ছুটে যাব আর আসবো মাঝির কাছ থেকে ঘটিটা নিয়ে জুমনি নৌকা থেকে নেমে পড়ল বুড়িও নামলো তার সঙ্গে মাঝি গলা উচিয়ে বলে দিল যাবি আর আসবি ঘটি নিয়ে যেন গাঢা দিস নে মুখ সামলে কথা কস যায় বলে দিচ্ছি তোকে জুমনি পেছন ফিরে একবার অগ্নিক্ষরা চোখে মাঝির দিকে তাকিয়ে মাঠ পেরিয়ে হন করে হেঁটে চললো নৌকা দাঁড়িয়ে রইল মাঝি আর দাঁড়ি দুজনে নেমে নদীর সেই জলে মাথা মুখ ধুয়ে ভালো হয়নি মাঝি ভাই বেচারি গরিব লোক আপনি জানেন না বাবু ওকে তল্লাটে সবাই চেনে খুনে মেয়ে ছেলে দু দুবার ফাটক ঘুরেছে মেয়েটা ভারী ধরিবাজ আজ আপনার কাছ থেকে কিছু আদায় করে তবে ছাড়বে একেবারে আত্মবিশ্বাসের হাসি হাসল মিনিট পনেরো পরে একঘটি জল নিয়ে জুমনি একাই ফিরে এলো বোঝা গেল বুড়ি গেছে অন্যদিকে সে এখন নিজের পথ ধরেছে নৌকায় উঠে এসে জুমনি একটু খুশি মুখে বলল তুমি জল চেয়ে নিলে এ আমার ভারী ভাগ্যি বাবু তোমরা কলকাতার লোক এদিকের হালচাল তো জানো না এদিকে শুধু জল কেন ভিক্ষেও জোটে না পরিষ্কার ঠান্ডা জল পেয়ে সুশীল তখনই খানিকটা খেয়ে নিল তারপর মুখে চোখে ঠান্ডা জলের হাত বুলিয়ে একসময় প্রশ্ন করলো আচ্ছা বলতে পারো কখন গিয়ে সামতা পৌঁছবো হয় সন্ধে হবে বাবু জুমনি বলল মাঝপথে একটা বিল পড়বে সেটা পেরিয়ে গেলে ওই সরকারি রাস্তা তা গরুর গাড়ি পাবো হ্যাঁ আমি গাড়ি এনে দেব তোমাকে কিছু ভাবতে হবে না বাবু সুশীল বলল আমাকে গাড়িতে তুলে ঠিক রাস্তাটা বলে দিও তোমাকে বকশিস দেব বকশিস জুমনি সোজা চোখ তুলে তাকালো তারপর বলল তোমার খাবার যে খেলুম তখন কে তোমার বকশিস চায় বাবু বুঝেছি জয়নাল এর মধ্যেই তোমার কানে মন্তর দিয়েছে তাই না এদিকটা কিছু বেশি জল পেয়ে নৌকা একটু দ্রুত গতিতে চলছিল লগিটা থামিয়ে ওধার থেকে হঠাৎ চেঁচিয়ে উঠল জয়নাল বলল জানে না কে শুনি ভদ্রলোকের সঙ্গে আবার তক্ক করছিস চুলে ঝুটি ধরে এখনই নৌকা থেকে ফেলে দেব মোটে ভয় করি তোকে ভীষণ বাঁকা চোখে জুমনি একবার জয়নালের দিকে তাকালো পরে বলল বুঝেছি তোর ভাইয়ের জন্য বুঝি রাগ তুলতে চাস আবার লম্বা লম্বা কথা নৌকো রাখ আমি নেমে যাচ্ছি সুশীল এবার বাধা দিল বলল। আহা থাক থাক ও সব ঝগড়াঝাটিতে আর কাজ নেই রোদ্দূরে মাথা গরম করছো কেন এটুকুই তো রাস্তা নামতে হবে না শান্ত হয়ে বসো দেখি জয়নাল চুপ করে গেল জুমনি মুখ ফিরিয়ে বসে রইল দুদিকে রৌদ্রদগ্ধ মাঠ মাঝে মাঝে ছোট ছোট গ্রাম দুইয়ের মধ্যপথে নদী যতদূর অব্দি দেখা যায় কচুরি পানায় পরিপূর্ণ ওরই মাঝখানে কোথাও জল একটু গভীর জয়নালরা সেটা জানে বালু বাঁচিয়ে কচুরির ভিড় ঠেলে একসময় নৌকা একটা মস্ত বট গাছের তলায় থামল এইটা নাকি নবীনগরের ঘাট গ্রামের বাচ্চারা নদীতে নেমে জল নিয়ে করছিল জয়নাল বলে দিল এখান থেকে তিন পোয়া রাস্তা আপনাকে হেঁটে যেতে হবে বাবু হাটের পথ ধরলে তবে গরুর গাড়ি পেয়ে যাবেন হ্যান্ডব্যাগ নিয়ে সুশীল নেমে এসে বট নিচে দাঁড়ালো জুমনি নামলো তারপর বলল আমি কি যাব তোমার সঙ্গে বাবু পথ যদি চিনতে না পারো তাহলে যাই সুশীল বলল তখন যে বললে গরুর গাড়ি এখানে ভাড়া করে দেবে তা তাহলে তোমার সঙ্গেই যাই স্বরূপ তিন টাকা জয়নালকে বুঝিয়ে দিয়ে সুশীল আগে আগে চলতে লাগলো ঘাট ছাড়িয়ে মাঠে গিয়ে নামলো সামনে পাওয়া গেল একটা বাঁশ বাগান রৌদ্র থেকে বাঁচবার জন্য ছায়ায় ছায় সে চলতে লাগলো জুমনি আসছিল পিছু পিছু একসময় সে বললে তোমার কষ্ট হচ্ছে বাবু ব্যাগটা আমার হাতে দাও না জয়নালের সতর্ক বাণী সুশীলের মনে ছিল সে বলল না না সে কি কথা হাজার হোক তুমি মেয়ে ছেলে লোকে বলবে কি জুমনি বললে কিন্তু লোক তো এখানে কেউ নেই সুশীল এবার থমকে দাঁড়ালো বলল মেয়ে ছেলে বোঝা নিয়ে যাবে আর আমি পুরুষ মানুষ হয়ে খালি হাতে হয় এটা হাঁটব ভারী কিছু নয় বেলা বেজে গেছে এক হাতে ব্যাগ অন্য হাতে রুমাল নিয়ে সুশীল হন হন করে হেঁটে চললো মেয়েটা আসছে পিছু পিছু কিন্তু বকশিসের লোভে নয় কিছু খাদ্য পেয়েছিল বোধ করে তারই কৃতজ্ঞতা স্বরূপ গরুর গাড়ি একখানা জোগাড় করে দিতে চায় একসময় জুমনি বললে বাবু তুমি বুঝি এই প্রথম সামতায় যাচ্ছ সুশীল জবাব দিল হ্যাঁ তা বলতে পারো অনায়াসে চলেছে মেয়েটা রৌদ্রে তার ভ্রুক্ষেপ নেই খালি পায়ে শুকনো মাঠের করকশ কঠিন পথ দিয়ে এগিয়ে চলেছে কষ্টের ও পরিশ্রমের কোনো চেতনাও নেই রুমাল দিয়ে সুশীল বার বার নিজের ঘাম মুছছিল মাছের মধ্যে তিন পোয়া পথ আন্দাজ করা যায় না হয়তো এক মাইল হয়তো তারও বেশি কিন্তু এই মধ্যে এখনো অধিকাংশ পথ পেরিয়ে যেতে হবে অদূরে বস্তি দেখা যাচ্ছে এটা নাকি নবীনগরের শেষ প্রান্ত এখান থেকে প্রায় দেড় খ্রোশ গেলে তবে হাটতলা সুশীল একসময় থেমে বলল গরুর গাড়ি ধরবে কোথেকে বলতো চলো না বাবু এই আমরা এসে গেছি ওই যে চালা ঘরগুলো দেখতে পাচ্ছ ওখানে গাড়ি পাওয়া যাবে সুশীল আবার মুখ পুজো হেঁটে চললির উৎসাহের শেষ নেই বোধ করি সে এই প্রথম পেয়েছিল সুতরাং চালা ঘর দেখে সে সুশীলকে পেছনে রেখে আগে আগে এগিয়ে গেল বুঝতে পারা যাচ্ছে সব অঞ্চল তার বিশেষ পরিচিত একসময় পেছন ফিরে এসে বললো তুমি ওই আম গাছটার তলায় দাঁড়াও বাবু আমি একটু দেখে শুনে আসি আর চেহারা নিয়ে গাছের তলায় দাঁড়ালো এবার তার প্রকৃতই দেখা দিয়েছে যদি এদের সকলের আন্দাজ সত্য হয় তবে এখনো অন্তত দশ মাইল পথ বাকি সন্ধ্যার মধ্যে সে সামতায় পৌঁছতে পারবে কিনা ঠিক বুঝতে পারা যাচ্ছে না বেলা এখন দুটো সূর্যাস্তের এখনো প্রায় পাঁচ ঘন্টা বাকি পাঁচ দুগুণে দশ মাইল মনে হচ্ছে ঘন্টায় দু মাইল গাড়ি যেতে পারবে সুশীল অধীর আগ্রহে অপেক্ষা করে রইল আধ ঘন্টা পরে দূর থেকে জুমনি হাতছানি দিয়ে ডাকল সুশীল প্রায় ছুটতে ছুটতে গিয়ে তার কাছাকাছি এলো জুমনি বলল গাড়ি এখনো ফেরেনি গো বাবু আজ হাটের বার কি না তাহলে উপায় থুমকে দাঁড়িয়ে ভয় পেয়ে গেল সুশীল হাসি মুখে বলল আমরা হলে পাঁচ কোষ পথ হেঁটেই চলে যাই কিন্তু তুমি আর তা পারবে না তাছাড়া ঘুমতির বিল পেরোতেই তো সময় লেগে যাবে মাঝখানে এখন অনেক জল কাদা পারবে বাবু মুশকিলে পড়ে গেল সুশীল বললে এদিকের পথখাট তো আমার জানা নেই বিলের চেহারা দেখে বলতে পারি পারব কিনা না চালাঘরের আশেপাশে দু চারজন মেয়ে পুরুষ জড়ো হয়েছিল একজন প্রবীণ চাষা বললে নাটুপাড়ায় নিয়ে যা ওখানে ওই মানুপালের একখানা গাড়ি আছে ভদ্রলোকে যাহ করে পৌঁছে যে তা তুই ওকে ধরলি কোথায় জুমনি জবাব দিল ওই স্টিশানে ধরলুম লোকটা বললে বাবু যত কষ্টই হোক আপনি আর দাঁড়াবেন না কোষদের গিয়ে নাটুপাড়ায় উঠবেন দেখুন যদি গাড়ি পান খানে হাঁট থেকে কখন গাড়ি তার কোনো ঠিক নেই গলা শুকিয়ে উঠছিল দুর্ভাবনায় এদিক ওদিক তাকিয়ে একবার যেন সমগ্র বিরাট দেশের দুর্গম চেহারাটা অনুভব করে নিল সে তারপর বলল খাবার চল এখানে পাওয়া যাবে তা যাবে বই কি বাবু আসুন বাবু চালার তলা একটু বসে যান আপনারা কলকাতার লোক মাঠে খাটে একটু কষ্ট হয় বই কি চালা ঘরের নিচে এসে বাঁশ বাঁধা একটা লোক একঘটি জল আর খাঞ্চারে বাতাসা এনে দিল কিন্তু দশ মাইল পথ সামনে রেখে সুশীল বেশিক্ষণ স্থির হয়ে বসতে পারল না বাতাসা একখানা চিবিয়ে এক পেট জল গিলে সে আবার ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালো মুখে চোখে জল দিয়ে প্রস্তুত হলো পাশ থেকে কে একজন মেয়ে ছেলে চাপা কণ্ঠে পরিহাস করে বললে ভালো রে যেমনি দুজনে সেই রৌদ্রে আবার হাঁটা পথ ধরল শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যাত্রাটা ক্ষিযোগে যোগে আরম্ভ হয়েছিল সুশীল সে কথাটাই ভাবতে ভাবতে এগিয়ে চললো জলযোগ করে সে একটুখানি সুস্থ হয়েছিল তার লম্বা লম্বা পদক্ষেপেই সে কথাটি বুঝতে পারা যায় জুমনি নিজের মনে আসছে পিছু পিছু তার ভাগ্য নাকি খুব ভালো বিনা পারিশ্রমিকে কলকাতার লোকের কাজে লেগে গেছে সে ঈর্ষা করবার মতোই ভাগ্য বটে পথের দূরত্বের পরিমাণ লোকের মুখে মুখেই থাকে নির্দিষ্ট নিশানা কিছু নেই মাঠের এক মাইল পথ প্রকৃতই এক মাইল কিনা কেউ ভেবে দেখে না আবার বৈশাখের রৌদ্রে এক মাইল ও তিন মাইল হয়ে ওঠে নাটুপাড়ায় এসে পৌঁছতেই বেলা চারটে বাজল এর মধ্যে গাছতলায় বসতে হয়েছে বার দুই থেকে গামছাখানা বার করে ভিজিয়ে মাথায় মারতেও হয়েছে জুতো খুলে পায়ের ফোস্কায় হাত বুলোতে হয়েছে বারবার ধিক্কার এসে গেছে শ্বশুরবাড়ির দেশ সম্বন্ধে পল্লী জীবন সম্বন্ধেও ঘৃণা এসে গেছে পায়ের যন্ত্রণায় কান্না চাপতে হয়েছে খুন চেপেছে মাথায় জুমনি সময় উৎসাহিত হয়ে বলল বাবু তোমার কপাল বড় ভালো গো মানুপালের গাড়িখানা আজ আছে দেখছি এবার আর ভাবনা নেই তোমার আজই সামতা পৌঁছে যাবে জুমনির গাড়িখানা দূর থেকে চোখে পড়েছিল সুশীল তখন দেখতে পায়নি সুতরাং এবার জুমনি আগে ভাগে নাটু নাটুপাড়ায় গিয়ে ঢুকল মেয়েটার অধ্যাপসায় উৎসাহ অপরিসীম যত আক্রোশী সুশীলের যমুক না কেন মেয়েটার প্রতি মনে মনে সে কৃতজ্ঞতা বোধ করল গাড়ি দেখলেই হয় না তার মালিককেও দেখা যায় আবার মালিককে পেলেও তো কাজ হবে না গরু দুটো জোগাড় করা দরকার ছুটোছুটি করতে গিয়ে অনেকটা সময় লেগে গেল মানুপালকে পাওয়া গেল বটে কিন্তু সে জ্বর নিয়ে উঠে এলো মোট চার ক্রোশ পথের জন্য সে হাঁকল আট টাকা তাই সই সুশীল গরু দুটো আছে মাঠে তাই জমনি ছুটল মাঠের দিকে ওতে লেগে গেল আরো আধ ঘন্টা সুশীলের পায়ের ফসকা উঠেছে দগ গিয়ে হাঁটবার সাধ্য আর তার নেই একখানে জুতোটা খুলে রেখে ব্যাগটা পাশে রেখে সে বসলো গরু দুটোকে দড়ি ধরে এনে জুমনি যখন সামনে হাজির করল ছিপছিপে মেয়েটার কপাল আর শুকনো চুল বেয়ে তখন ঘামের ফোঁটা নামছে গরু দুটোকে গাছতলায় বেঁধে সে এক রাশি খড় সংগ্রহ করে রাখল মানুপাল বলল বাবু ছইটা আছে আমার ঘরে গরু বেঁধে আমি গাড়ি নিয়ে এগোই আপনি আসুন ছই বেঁধে খড় বিছিয়ে নেব আসমানে মেঘ জমেছে ছইটে বড় দরকার পাঁচ রকম কাজে ঘণ্টাখানে কারো লেগে গেল মানুপাল আট টাকা হাঁকলেও তার গাড়ি চালাবার বিশেষ উৎসাহ দেখা যাচ্ছিল না গায়ে তার জ্বর শরীরটা অবসন্ন নিতান্ত টাকার লোভেই বোধ হয়ে সে রাজি হয়েছিল সুশীলের ক্লান্তি ছিল অপরিসীম বিশেষ করে একখানা পা তার ফুসকার জন্য প্রায় অকর্মণ্য হয়ে এসেছিল এই গাড়ি কখন এবং কত রাত্রে গিয়ে সামতায় পৌঁছবে সে হিসেব আর সে করল না কিন্তু গাড়িতে উঠে ঘরের বিছানার ওপর বসতে পেয়ে সে যেন বেঁচে গেল পরন্ত রুদ্রে তার মাথা ধরেছিল ব্যাগটার উপর একটু ভর দিয়ে সে কাত হয়ে বসল গাড়ি ছেড়ে দিল চুমনির সঙ্গে সঙ্গে হেঁটেই চলতে লাগলো মানুপাল চললো তার পাশে পাশে গরু দুটো গাড়ি টানছে আপন খেয়ালে পাশে হাঁটছে মাঝে মাঝে হুঁশিয়ার করে দিচ্ছে মানুপাল নাকি সরকারি রাস্তা দক্ষিণ দিকে প্রায় পাঁচ ক্রোশ পথ গেলে তবে আটপুরের কাছারি সেখান থেকে মুন্সীপাড়া আরো দুখ্রোশ সামতার পথ চলে গেছে উত্তরে সন্ধ্যে ছটা নাগাদ কালবৈশাখীর আভাস দেখে সুশীলের মুখ চোখ ভয় বিবর্ণ হয়ে এলো কালো মেঘ আকাশে খুনিয়ে এসেছে বাতাস উঠেছে জোরে কিন্তু জুমনির মুখ চোখে না আছে ভয় না কোনো ভ্রুক্ষেপ বরং ঝড় বৃষ্টির সম্ভাবনায় তার যেন কোথাও কিছু একটা উৎসাহ হয়েছিল মাঠে ধান হবে ভাতের ভাবনা খুঁজবে গলা বাড়িয়ে সুশীল বললে ওদিকের আকাশের চেহারা বড় খারাপ হয়ে এলো বিদ্যুৎ চমকাচ্ছে দেখছ তো জুমনি বললে হ্যাঁ বাবু ওদিকে ঝড় উঠেছে গো তোমার ভাবনা নেই ঠিক পৌঁছে যাবে তা কত রাত্রি পৌঁছব মানুপাল বলল তা এক প্রহর হবে রাস্তা তো কম নয় বাবু খুমতির বিল পেরিয়ে সামতা পৌঁছতে আড়াই কোষ জুমনি বলল খুমতি তো এসে গেছে তা কত জল হবে গো মানু তা তো ঠিক জানি নে চলো দেখি থুবলির কাঁধে ঘা আছে ঠালতে পারলে হয় গাড়িখানা দেখতে দেখতে এসে যখন ঘুমতি বিলের জল কাদায় নামল তখন ঝড় উঠেছে মাঠ ময়দানের ঝড় কেমন সুশীলের আগে জানা ছিল না প্রান্তরের চারিদিকে থুলোর ঝড়ের বেগে ঘোরালো হয়ে উঠেছে মাঝে মাঝে আকাশ করকর করে উঠছিল গাড়িখানা এগোচ্ছে কাদার ভেতর দিয়ে সুশীল কাঠ হয়ে বসেছিল কাদা ছাড়িয়ে একসময় জলের মধ্যে গাড়িখানা নামল যত এগোয় জল তত বেশি ওই জলকাতার মধ্যেই নেমেছে জুমনি আর মানুপাল কিন্তু গাড়ির মধ্যে বসে একসময় নিচের দিকে ভিজে ভিজে টেকতেই সুশীল ভয় পেয়ে সহসা বলে উঠল ও গারওয়ান এ কি হলো তলা থেকে জল উঠছে যে এ কোন দিকে নিয়ে এলে তুমি জুমনিরও প্রায় কোমর অব্দি জল উঠেছে মানুপালেরও সেই দশা বিরক্ত হয়ে জুমনি বলল তখন না তোমাকে বললুম বিলের পাড় দিয়ে ঘুরে চলো সুতার মধ্যে গাড়ি ঢুকলো এখন কি করবে বলো তো মানু পেছন থেকে গাড়িখানা টেনে মানুপাল গরু দুটোকে নামালো তারপর বলল ঘুরতে গেলে যে কোষ রাস্তা বাড়ে সে কথা দেখছো না তা বলে বাবুকে তুমি জলে ডোবাবে গাড়ি যে ডুবল গো গরু না কব্দি জল উঠেছে ফেরাও গাড়ি ওই কথা কাটাকাটির সময়টুকুর মধ্যেই কালবৈশাখীর আকাশ ভেঙে পড়ল বজ্রবিদ্যুৎ এবং ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টি নেমে এলো মেঘের করাল ছায়া আচ্ছন্ন করেছে দিক দিগন্ত সুশীল ভেতর থেকে চেঁচিয়ে উঠল না না আর এগিয়েও না গাড়ি ফেরাও জল বেড়ে যাচ্ছে আমি পারবো না মানুপাল জলের ভেতরে নেমে গরু দুটোকে ধরলো জুমনি গিয়ে প্রাণ গাড়ির পেছন দিকটা ধরল নানা কৌশল কসরত সংগ্রামের পর সে বৃষ্টির মধ্যে মানুপাল গরু দুটোর মুখ গাড়িখানাকে আবার ঘুরিয়ে নিল কিন্তু সেই ভেঙে ঝালুপথের উপর দিকে গাড়িখানাকে টেনে আনতে যতটা সময় লেগে গেল তারই মধ্যে মানুপাল আর জুমনির অবস্থা শোচনীয় হয়ে উঠল এবার চারিদিক অন্ধকার হয়ে এসেছে বৃষ্টির দাপটে আর ঝড়ের তারায় সবাই দিশে হারা হয়ে গেল ছইয়ের ভেতরে বসে সুশীল বলল এভাবে যাওয়া যাবে না বুঝেছে জুমনি কাছাকাছি গা আছে কোথাও খানিকক্ষণ যদি অপেক্ষা করে যাই মানুপাল এবার বেঁকে বসল বলল গা আছে বটে দুপোয়া রাস্তা গেলে জুমনি জানে সেসব কিন্তু আমি ওখানে বসে থাকতে পারবো না বাবু একটা গরুর ভাবগতিক ভালো নয় হয়তো মরবে ছাড়া কাল সকালে আটপুরের কাছাড়িতে আমাকে হাজরে দিতে হবে সুশীল বলল তুমি গাড়ি ভাড়া পাবে যাবে না কেন বলছো এত বৃষ্টি বাদলে আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে এসব তুমি কি বলছো জুমনি বলল তখন কথা বললেই হতো মানুপাল বলল আপনাকে গায়ে পৌঁছে দিয়ে আমি যাব আমাকে চারটে টাকা দেবেন যা দেখছি আজ আর আশা নেই বাবু আমি বসে থাকতে পারবো না বৃষ্টি প্রবল এভাবে দাঁড়িয়ে থাকা চলে না অন্ধকারে ছইয়ের মধ্যে বসেও সুশীল বৃষ্টির ছাপটায় ভিজছিল বলল আমার আর কিছু বলবার নেই চলো তাই চলো গাড়ি নিয়ে অন্ধকারে মানুপাল অগ্রসর হলো জুমনি ফিজতে ভিজতে এগিয়ে চলল একসময় সময় সুশীল সকৃতজ্ঞ কণ্ঠে গলা বাড়িয়ে বলল তুমি আমার জন্য এত কষ্ট করলে জুমনি আমি এ কখনো ভুলবো না গিয়ে সকলের কাছে তোমার গল্প করব জুমনি কোনো জবাব দিল না ও জলের মাঝে মাঝে সে খেয়ে সর্বাঙ্গ দিয়ে তার জল ছুটছে এ দুর্যোগের মধ্যে দুপোয়া পথ ঠিক কত দূর সেটা আন্দাজ করা যায় না অন্ধকার তখনো ঘন হয়নি বটে কিন্তু বৃষ্টির ভেতর দিয়ে লক্ষ্য করতে গেলে সবই একাকার মনে হচ্ছে সুশীলের কাপড় জামা জুতো ব্যাগ সব ভিজে সব সব করছে কোথায় গিয়ে আপাতত মাথা বাঁচাবে সেটা জুমনি জানে গরুর গাড়ি নিয়ে মানুপাল চলে গেলে একমাত্র জুমনি ছাড়া তার আর কোনো ভরসাই থাকবে না কিন্তু এত বৃষ্টির মধ্যে কোনো কথা তুলিয়ে ভাববারও সময় নেই সরকারি মেঠে রাস্তা খানা খুন্দলে ভরা সব মাঝে মাঝে চাকা বসে গিয়ে গাড়িতে ধাক্কা লাগছে ছইয়ের মধ্যে বসে সুশীলের মাথা ঠুকে যাচ্ছে পেটের নাড়ি তালগোল পাকাচ্ছে খানার মধ্যে যখন গড়গড়ি নাপছে উপর হয়ে পড়ে তখন আত্মরক্ষা করতে হচ্ছে এইভাবে তথাকথিত দুপোয়া রাস্তা পেরিয়ে গাড়ি যেখানে দাঁড়ালো সেটার নাম কুমোরপাড়া ঠিক ঠাহুর করা যাচ্ছে না সামনে বোধ করি একটা হাটতলা কয়েকটা বাঁশের উপর গোটা পাঁচ ছয় চালা ঘর দাঁড়িয়ে আছে কিন্তু মধ্যে ছড়ে গোটা দুই চালা হয়ে পড়েছে গাড়িখানে কাত গাড়িখানা শব্দ করে এক সময় থেমে গেল পাশি কোনো একটা জায়গায় বস্তির থেকে লোকজনের সারা পাওয়া যাচ্ছে ওগুলো কুমোরদের ঘর ভেতর থেকে মাঝে মাঝে ধূপ করে আওয়াজ উঠছে সেদিকে একবার তাকিয়ে জুমনি এগিয়ে এসে সহসা চাপা কণ্ঠে বলল এখানে চেঁচিয়ে কথা বলো না বাবু ওর হাতে টাকা দিয়ে দাও ও চলে যাক সুশীল চারটি টাকা বার করে মানুপালের হাতে দিয়ে দিল মানুপাল খুশি হয়ে গাড়ি ঘুরিয়ে নিল সুশীল ব্যাগ নিয়ে হাতে নেমে একখানা চালার তলায় দাঁড়ালো বিদ্যুৎ চমকে উঠল চালার বাইরে কিন্তু সেই ক্ষণকালের আলোয় কেউ কারোকে স্পষ্ট করে দেখতে পেল না বহুক্ষণ ওদের ওখানে দাঁড়িয়ে থাকতে হলো। বৃষ্টির দাপট এবার একটু কমেছে গাড়ি নিয়ে নমস্কার জানিয়ে মানুপাল তার পথের দিকে এগিয়ে চলল ব্যাগ খুলে একখানা গামছা বার করে সুশীল গা মাথা মুছল তারপর বলল রাত্রের মধ্যে শামতা পৌঁছতে পারবো তো জুমনির আচরণে তার যে প্রকৃতিগত উগ্রতা সারাদিন ধরে প্রকাশ পেয়ে এসছিল সেটা যেন কালবৈশাখীর ঝড় জলের এবার শান্ত দেখাচ্ছিল সে ঠিক তেমনই চাপা কণ্ঠে বলল তুমি যদি পারো বাবু আমার আপত্তি নেই আমি সঙ্গে গিয়ে পৌঁছে দেব তবে রাত হবে অনেক অন্ধকারে হাতঘড়ি দেখা যায় না কিন্তু আন্দাজে বুঝতে পারা গেল রাত সাড়ে আটটা বেজে গেছে সুশীল বলল এখান থেকে আর কতটা পথ হবে বলো তো জুমনি তা ধরো প্রায় তিনখোষ হবে বাবু আমরা যে আবার খানিকটা উজিয়ে এলুম না আর কিছু না কই বিল পেরোতে সময় বেশ লেগে যাবে অন্ধকারে সাবধানে হাঁটতে হবে তো সাপ খুব জন্তু জানোয়ার ভয় আছে নাকি ওসব কপালের কথা বাবু আমি তুমি কি বলবো বলো দেখি ব্যাপারটা কি জানো জুমনি আমার আর এগোতে তেমন ভরসা নেই সুশীল বলল একে তো ঝড় বৃষ্টি অন্ধকার তার উপর জুতোটা এখন আর পরা চলবে না নতুন জুতোটা পরে না এলেই হতো তার চেয়ে বরং এক কাজ করা যাক বুঝলে জুমনি এই চালাটার তলায় আমরা বসে থাকি গরমকালের রাত দেখতে দেখতে পুঁয়ে যাবে ভোরবেলা না হয় হেঁটেই চলে যাবো জুমনি বলল রাত্রির হলে এখানে বনশু আসে বাবু হাটতলা কিনা চমকে উঠল সুশীল এবং পলকের মধ্যে সমগ্র অন্ধকার বিশ্ব চরাচর সংশয় আচ্ছন্ন হয়ে এলো সে প্রশ্ন করল তুমি কেমন করে যা জানলে বলো দেখি জুমনি আমি যে এখানে আসি যাই বাবু আমার চেনা লোক আছে বাবু একটা কথা রাখবে কি বলো না একটু থতিয়ে জুমনি বলল রাত্রিরে তো তুমি যেতে পারবে না এখানেও বসে থাকতে পারবে না বেনিমোরলের ওখানে যদি রাতটা থেকে যাও কাল সকালে হেঁটেই চলে যেতে পারবে বেশ তো ভালো কথা বলেছ জুমনি কিন্তু ওখানে যে আমার ইজ্জত আছে বাবু এ চেহারায় তো আমি ওখানে যেতে পারবো না তাহলে কি করবে মুখ তুলে সুশীল তাকালো জুমনি বলল তোমার ব্যাগের মধ্যে তখন কাপড় দেখেছিলুম আমাকে দেবে একখানা সুশীল কিছুক্ষণ চুপ করে গেল পরে বলল আমার স্ত্রীর জন্য খান্দুই নতুন শাড়ি ওর মধ্যে আছে বটে তবে হ্যাঁ তোমার একখানা দরকার বই কি জামাও একখানা দিতে হয় বেশ তো দিচ্ছি নাও তুমি সুশীল একখানা রঙিন শাড়ি ও জামা বের করে জুমনির হাতে দিল খুশি হয়ে জুমনি বলল তুমি একটুখানি বসো বাবু আমি এখনই আসছি হাটতলা থেকে বেরিয়ে জুমনি করে চলে বন বাদার মস্ত বাঁশ ছাড় সব মিলে যেন আতঙ্ক সুশীল কাঠ হয়ে বসে রইল মেয়েটা তার সম্পূর্ণ পারিশ্রমিক আদায় করে নিয়ে পালিয়ে গেল কিনা ঠিক বোঝা গেল না কিন্তু একাকি অন্ধকারে অজানা গ্রামের জীর্ণ হাটতলায় বসে সুশীল পাথরের টুকরোর মতো স্থির হয়ে রইল অন্তত ঘণ্টাখানেক হবে অদৃষ্টের হাতে সম্পূর্ণ আত্মসমর্পণ করে সুশীল অপরিসীম নৈরাশ্য নিয়ে স্তব্ধ হয়ে বসেছিল এমন সময় ছায়া মূর্তির আবির্ভাব ঘটল জুমনি এসে দাঁড়ালো সামনে আন্দাজে বোঝা গেল নতুন শাড়িখানা সে পরেছে মাথার চুল ফিরিয়েছে চেহারাটা সম্পূর্ণ বদল করে নিয়েছে এদিকে ঝড় বৃষ্টিও থেমে গেছে কিছুক্ষণ আগে সুশীল বলল তোমার দেরি দেখে বড্ড দুর্ভাবনায় পড়েছিল কোথা যেন রাত কাটাবার কথা বলছিলে জুমনি বলল হ্যাঁ বাবু আমি সব ব্যবস্থা করে এসেছি তোমার কোনো চিন্তা নেই সুশীল এবার গা হারা দিয়ে উঠলো ব্যাগটা এক হাতে নিল অন্য হাতে নিল জুতো জোড়াটা জুমনি বললো কি করে হয় বাবু ওরা বলবে কি জুতোটা আমার হাতে দাও বাবু বলতে বলতে সে জুতো জোড়াটা হাত থেকে এক প্রকার কেড়েই নিল অতি সন্তর্পণে কয়েক পা অগ্রসর হতে দূরের পথে একটা আলো দেখা গেল জুমনির গতিভঙ্গিতে কোথায় যেন একটা প্রবল অস্বস্তি বোধ ছিল উদ্বিগ্ন কণ্ঠে সে বলল ওই যে ওরা তোমাকে নিতে আসছে বাবু একটা কথা তোমায় বলে রাখি ওরা যদি কিছু জিজ্ঞেস করে তুমি যেন কোনো জবাব দিতে যেও না তোমার পায়ে বাবু আমার যেন না যায় আমাকে এখানে চেনে সবাই তুমি যেন কিছু মনে করো না তোমারও ইজ্জত আমি রেখে চলব গো তো হাই বাবু অন্ধকারে তার মুখ চোখের ব্যাকুল চেহারাটা ঠাহুর করা গেল না বটে কিন্তু জমনির করুণ কণ্ঠের কাকুতি শুনে সুশীল থমকে দাঁড়ালো পরে বলল কি কি জুমনি কিছু না গো বাবু কিছু না তোমাকে দেখে নানা কথা উঠবে না তাই আগে বলে রাখছি তুমি কিছু জবাব দিও না গো এই আমার ভিক্ষে ওদের কাছে আমার মান রেখো বাবু সে অনেক কথা পরে তোমায় বলবো আমি ততক্ষণে আলো নিয়ে জন দুই চাষি ছেলে মেয়ে এবং মোড়ল লেগিয়ে এসেছে আশেপাশে ঘিরে রয়েছে পাঁচটি ছোট ছেলে মেয়ে মোরল কাছে এসে আল ওটা বলল তাই তো বটে মিছে বলেনি হ্যাঁ আসুন বাবু আসুন ঘরে ঘরে নিয়ে নিয়ে যা যা রে ওর মধ্যে একটা বউ এসে হাসি মুখে সুশীলের হাত ধরে আঙুন পেরিয়ে একটা গোলপাতার ঘরের দাওয়ায় নিয়ে গিয়ে তুলল একটি মেয়ে খটি করে পা ধোবার জল আনলো বুঝতে পারা গেল এরা প্রস্তুত হয়েছিল একটা শরগোল পড়ে গেল বোধহয় এরই মধ্যে একটা কোনো রান্নার আয়োজন চলেছে দেখতে দেখতে সেই অন্ধকারে একটিমাত্র হারিকেনের ভরসায় আশেপাশে ক্ষুদ্র একটি জনতা জমে উঠল এবং তাদেরই মাঝখান দিয়ে মূল্যবান শাড়ি এবং জামা পরে গৌরব গর্বিতা জুমনি হাসি হাসি মুখে চলাফেরা করতে লাগল সুশীল প্রথমটা হতচকিত হয়ে উঠেছিল মনে ভয় ছিল পাছেই হট্টগোলের মধ্যে তার হ্যান্ড ব্যাগটি অদৃশ্য হয়ে যায় সেজন্য প্রথমেই সে পা ধুয়ে হ্যান্ড ব্যাগটি নিয়ে সামনের ঘরে গিয়ে উঠল কলকাতার বাবু সুতরাং উৎকণ্ঠা এবং আড়স্যতা ছিল আশেপাশে সামনে কেউ আসছে না বটে কিন্তু অন্ধকারে বহু কণ্ঠের ফিসফাস শোনা যাচ্ছে একটু পরেই ভেতরে এসে দাঁড়ালো জুমনি সুশীল এবার ব্যাগটি খুলল সন্দেশের মোরকটি সামনেই ছিল এবং অনেকগুলি আছে তার মধ্যে সেটি বার করে সে বলল আর কেন এগুলো ওদের সবাইকে ভাগ করে দাও গে যাও ব্যাগের মধ্যে একটা কালো রঙের কৌটো দেখে জুমনি মৃদু গলায় হঠাৎ প্রশ্ন করল ওর মধ্যে কি আছে গো বাবু সুশীল বলল ওতে ঠাকুমার কিছু জিনিস রয়েছে আমার একটি ছেলে হয়েছে কি না তাই ঠাকুমা তার নাত বউকে কিছু গয়না পাঠিয়েছেন চোখ বড় বড় হয়ে উঠল জুমনির বলল দেখি না গো বাবু একটু দেখি না মেয়েটাকে অবিশ্বাস করার আর কোনো কারণ নেই সুশীল সেই কৌটো খুললো ওর মধ্যে গলার কানের আর হাতের গহনা রয়েছে জুমনি বলল আমাকে দাও বাবু আমি একটু পরি আবার দিয়ে দেব তোমাকে প্রতিবাদ কিছুমাত্র জানাবার আগেই জুমনি গয়নাগুলো নিয়ে পড়তে লাগল অবাক বিস্ময়ে হতবুদ্ধি হয়ে রইল সুশীল অতঃপর গয়না পরে সন্দেশের মোরগটি নিয়ে জুমনি উঠে বাইরে চলে গেল এবং ঘণ্টা মধ্যে তার আর সাড়া পাওয়া গেল না ডাল ভাত লাউঘণ্ট ডিম সেদ্ধ আর কি চাই একটি চাষি পরিবারের ঘরে এই তো রাজভোগ পরিতুষ্টি সহকারে আহার শেষ করে সুশীল হাত ধুয়ে ঘরে উঠল স্পষ্ট কথা সুশীল সুশীল যথাসম্ভব গাম্ভীর্য রক্ষা করেছিল মুরল এসে ভয়ে ভয়ে গল্প করে গেল কিন্তু এমন করে করলো জুমনি তার নিজ ক্ষেত্র এমনভাবে প্রস্তুত করে রেখেছে যে কোনো টাই ধরা ছোঁয়ার মধ্যে পাওয়া গেল না লোকসমাজের মধ্যে তার বসে বহু সম্ভব অসম্ভব কাহিনী বলে গেল তার তার প্রতিষ্ঠা প্রতিপত্তি তার সৌভাগ্য সমস্তটাই বিস্ময়কর লজ্জাশীলতা শোভন ভদ্র আচরণ তার গদগদ কণ্ঠের কাকলি হাসি খুশি মুখ বাঁকা চোখের কৌতুক চাকনি তার মূল্যবান পরিচ্ছদ এবং স্বর্ণালঙ্কারের বিচিত্র কাহিনী এই সমস্তই জনসমাজকে অভিভূত ও মুগ্ধ করে রাখল শুধু একটি বিচিত্র রাত্রি তার সম্মুখে তার সমগ্র দুশ্সিল দুর্গল ও দুর্নৈতিক জীবনের সব গুপ্ত বাসনা একটিমাত্র রাত্রিতে সংহত হয়ে প্রকাশ পাচ্ছিল এ সেই সারাদিনের পথচারিণী দরিদ্রা দুশ্চরিত্রা সমাজ পরিত্যক্তা মেয়ে নয় এ মেয়ে কলঙ্ক চিরকাল এক গ্রাম থেকে অন্য গ্রামে হেঁটে বেরিয়েছে সুতরাং আজ তার নূতন সৌভাগ্যকে বিশ্বাস করে নিতে লোক সমাজের অনেকটা সমাজ সময় লাগলো হয়তোবা আর দুটোই বাজতে চললো ফুঁ দিয়ে দিয়ে যেমন করে আগুন জিয়ে রাখে তেমনি করে জুমনি তার নতুন নতুন গল্প ফেদে সবাইকে জাগিয়ে রাখল অবশেষে একে একে সকলে বিদায় নিল তারপর একসময় হারিকেন্টে নিয়ে সে ঘরে এসে ঢুকল এবং দরজাটা ভেজিয়ে দিল আলো কমানোই ছিল কমানোই রইল আন্দাজে সে বুঝলো অপরিসীম ক্লান্তি নিয়ে সুশীল কখন যেন অকাতরে ঘুমিয়ে পড়েছে অতি সন্তর্পণে জুমনি ছোট জানালাটা খুলে দিল হ্যান্ডব্যাগটি সামনে ছিল জমনি আস্তে আস্তে সেটি খুলল এবং কৌচটি বার করে গায়ের গয়নাগুলি নিয়ে একে একে তার ভেতর গুছিয়ে রাখল অতঃপর তার নিজের যে ছিন্ন ভিন্ন ময়লা কাপড়খানা এতক্ষণের মধ্যে শুকিয়ে গিয়েছিল সেইখানা পেয়ে সে সুশীলের জুতো জোড়াটা পরিষ্কার করে মুছল একে একে সব কাজ সারতে অনেকখানি সময় লেগে গেল একসময় সে উঠল তারপর দরজাটা অতি সন্তর্পণে খুলে দিল ভেতরে হাওয়া আসুক নিদ্রিত রাজকুমারের কপালে খামের ফোঁটা না জমে ওঠে না ভেতরে বাইরে এখন আর কেউ জেগে নেই কিন্তু আজকের এই নিঃশুতি রাত্রে জুমনিয়ার লোভ সামলাতে পারল না হারিকেনটা সামান্য একটু বাড়িয়ে সে তক্তার ধারে এসে সুশীলের মাথার দিকে দাঁড়ালো দেখল ভালো করে তরুণ যুবককে এতকাল ধরে অনেক পুরুষ মানুষকে সে দেখে এসেছে কিন্তু সারা দিন যাবৎ একান্ত কাছে কাছে থেকেও যে ব্যক্তির দিকে মুখ তুলে সে একটি বারও ভালো করে তাকায়নি এখন তার ঘুমন্ত মুখখানা জুমনি ভালো করে নিরীক্ষণ করতে লাগল না এ ভিন্ন ব্যক্তি এ পুরুষ জুমনির পরিচিত সংসারের থেকে পৃথক একে সে আগে কখনো দেখেনি সবাই মিলে তাকে বলেছে সে পরম সৌভাগ্যবতী কিন্তু এসব তো মিথ্যে একান্ত প্রতারণা ভয়ানক ফাঁকি দেখতে দেখতে নিজের প্রতি তার একটা আক্রোশ থক থক করতে লাগল এবং কালবৈশাখীর মতোই জুমনির বাঁকা চাহুনি একবার জ্বলে উঠল কিন্তু সে ক্ষণকালের জন্য তারপর তার রুক্ষ রক্তিম দৃষ্টির ভেতর থেকে ছড়ছড়িয়ে জল নেমে সৃষ্টি স্থিতি সৌরবিশ্ব প্লাবিত ও একাকার করে দিল জুমনি কতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল বলা যায় না একসময় আলোটা নিয়ে সে বাইরে এসে দাওয়ার ধারে বসল এবং বারংবার তার অবাধ্য চোখ দুটো মুছতে লাগল জুমনি জানে আকাশে শেষরাত্রির লক্ষণ কখন প্রকাশ পায় একসময় সে উঠে দাঁড়ালো তারপর ঘরে ঢুকে চৌকির কাছে গিয়ে চাপা কণ্ঠে বলল বাবু ওগো বাবু এবার উঠে পর গো এখনই বেরোতে হবে যে রাত আর বাকি নেই তৈরি হয় না সুশীল ঘুম চোখে ধর্মরিয়ে উঠল চোখ রোগড়ে বলল হ্যাঁ তা যেতে হবে বইকি কি চলো কিন্তু গায়ে বড্ড ব্যথা তাড়াতাড়ি উঠে জামাটা গায়ে চড়িয়ে সুশীল বলল তা এখনো যে অন্ধকার রয়েছে জুমনি পথ দেখতে পাবো তো পাবে গো বাবু পাবে আমি যে যাব তোমার সঙ্গে পৌঁছে দেব এখনই ভোর হবে ঠান্ডায় ঠান্ডায় চলে যাবে হ্যাঁ বাবু তোমার সব গয়না আমি কৌটোয় রেখে দিয়েছি দেখে মিলিয়ে নাও গো হ্যাঁ আরেকটা কথা গোটা চারেক টাকা আমার হাতে দাও তো ওদের দিয়ে যাব তুমি খরচ করতেই তো বেরিয়েছো বাবু ফরের ভাত খাবে কেন বলো দেখি ওতে তোমার আর আমার দুজনেরই মান বাঁচবে দ্রুত হস্তে সুশীল চারটি টাকা বার করে দিল সেই টাকা নিয়ে জুমনি ছুটে গেল দাওয়া থেকে আরেকখানা ঘরে একটি ঘুমন্ত বউকে মেঝের উপর থেকে টেনে সে জা গিয়ে তুলল তারপর তার হাতে চারটি টাকা দিয়ে বলল আমরা এবার যাচ্ছি রে বউ মোরল উঠলে টাকাটা ওর হাতে দিয়ে দিস ভাই বউটি বাইরে এসে দাঁড়ালো ব্যাগটি হাতে নিয়ে জুতো পায়ে দিয়ে সুশীল বেরিয়ে এলো হ্যারিকেনটা টিপটিপ করছে জুমনি ওই বউটির কাছে হাসি মুখে বিদায় নিল এবং মাথায় একটু ঘোমটা টেনে দিয়ে সুশীলের দিকে ফিরে বলল এসো গো দুজনে হনহনিয়ে চলল কুমোরপাড়া ছাড়িয়ে হাটতলা পেরিয়ে অনেক দূর অন্ধকার গ্রামটি ফেলে দুজনে পথের বাঁকে অদৃশ্য হয়ে গেল কিন্তু বউটি দাঁড়িয়ে রইল এক দৃষ্টে ওদের পথের দিকে তাকিয়ে আকাশ ধীরে ধীরে ফর্সা হলো উষা কাল এসে দাঁড়ালো অতঃপর দেখতে দেখতে লোকজন এসে আবার ভিড় করল গত রাত্রির কাহিনী শোনার জন্য যত ততই পড়ে যায় সবাই চেনে সে কারণেই অপরিসীম কৌতূহল সকলের চোখে মুখে চাক্ষুষ প্রমাণ দেখেছে সবাই কিন্তু তবুও বিশ্বাস করতে বাধে কিন্তু যাদের নিয়ে এত হইচই তারা তখন চলে গেছে অনেক দূর পথে বেলা আটটার মধ্যে তারা মাইল পাঁচেক পথ পেরিয়ে প্রায় সামতার কাছাকাছি এসে গেছে নদীর ঘাট দেখা যাচ্ছে দেখা যাচ্ছে সামতার সেই বিশাল বটবৃক্ষের বনস্পতি দূরে কাছাড়ির চালাঘরের করগেটে রোদ পরে চকচক করছে শিব মন্দিরের মাথাটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে চৌধুরীদের মস্ত বাড়ির একাংশ সুশীল এবার দ্রুত পদে চলেছে ঘাটে পা ধুয়ে সে জুতো পরবে চিরুনি বার করে মাথাটা সে আঁচড়ে নেবে কোঁচাটাও শ্বশুরবাড়ির উপযুক্ত করে বাগিয়ে নেবে জুমনি পিছু পিছু আসছে এবার তার বিদায় নেবার সময় হয়েছে চৌধুরীদের বাড়িখানা ভালো করে দেখিয়ে দিয়ে সে চলে যাবে নিজের পথে ধান কলে কাজ নেবার জন্য চলে যাবে সে বাঁশবাগানটা পেরিয়ে সুশীল একবার থমকে দাঁড়িয়ে পেছন পেললো তার মন খারাপ লাগছে অন্তত গোটা দশের টাকা হাতে জুমনির না গুছিয়ে দিতে পারলে তার স্বস্তি হচ্ছে না পথের অসুবিধা এবং প্রাকৃতিক দুর্যোগ যেমনই হোক মেয়েটা তাকে নিরাপদে এনে পৌঁছে দিল এর কৃতজ্ঞতা তো কম নয় জুমনি অনেকখানি পিছিয়ে পড়েছিল বাস ছাড়িয়ে তাকে দেখা যাচ্ছে না সুশীল অপেক্ষা করে রইল তার কিছু নয় শ্বশুর পৌঁছে গত চব্বিশ ঘন্টার কাহিনী সবিস্তারে সে বলবে বটে তবে গত রাত্রির গল্পটা যথাযথভাবে বলা সঙ্গত হবে কিনা সেটা বিবেচনার বিষয় হঠাৎ বেরিয়ে পড়ল জুমনি বাঁশবাগানের ভেতর থেকে আড়ালে গিয়ে সে এতক্ষণে তার পরনের মূল্যবান শাড়ি আর রেশমি জামা ছেড়ে আগেকার সেই শতছিন্ন মলিন কাপড়খানা পরে নিয়েছে এবার যেন তাকে কিছু প্রসন্ন মনে হচ্ছে হাসি মুখে জুমনি বলল দশ মিনিট আমায় সময় দাও গো বাবু খাট থেকে এ দুটো কেচে শুকিয়ে নিয়ে আসি তুমি ততক্ষণ একটু জিরিয়ে নাওগে যাও হাওয়ায় রোদ্দুরে কাপড় জামা এখনি শুকিয়ে যাবে সুশীল ব্যস্ত হয়ে বলল না না সে কি কথা লোভ তোমার কিছুতে নেই জানি কিন্তু ও দুটো জামা কাপড় আমি আর ফেরত চাইনে জুমনি ও তোমারই রইল তোমার বউয়ের জিনিস গো বাবু আমি নেব কেন বলো দেখি তুমি হাসালে জুমনি ও যে নতুন জামা কাপড় তিনি তো এখনো চোখেই দেখেননি সুশীল এবার যেন একটু মিনতি জানিয়ে বলল আমার একটা কথা রাখো দেখি জুমনি তুমি কিছুই নিলে না অথচ দুদিন ধরে আমার জন্য এত কষ্ট করে গেলে এই কথা যখনই ভাববো আমার বড্ড মন খারাপ হবে ওই সঙ্গে গোটা দশেক টাকাও তুমি রেখে দাও দেখি তোমার কাজে লেগে যাবে একটা চাপা রুক্ষতা আবার জুমনির দৃষ্টিতে এসে পড়ল করে সে ঈষৎ কর্কশ কণ্ঠে বলল টাকা দিয়ে আমার দুঃখ খোঁজাতে চাও তোমরা বড় লোকরা বড্ড টাকা দেখাও সুশীল একটু চমকে চুপ করে গেল বলল আচ্ছা আচ্ছা যাগে আমারই ভুল হয়েছে কিছু মনে করো না জুমনি জুমনি বলল বেশ তুমি যখন এত করে বললে জামা কাপড় দুটো আমি নিয়েই যাচ্ছি ওই যে চৌধুরীদের বাড়ি দেখা যাচ্ছে গাজনতলাটা ঘুরে গেলেই রাস্তা পাবে এদিক দিয়ে যাও হ্যাঁ এবার চিনতে পেরেছি আসি তবে জুমনি তোমার কাছে আমার অনেক ঋণ রইল ব্যাগটা হাতে নিয়ে সুশীল অগ্রসর হলো পেছন ফিরে তাকাতে কি জানি কেন তার আর সাহস হলো না পথের বাঘ ফিরে এসে হনহন করে চলে গেল জুমনি বসল সেখানে নতুন কাপড় আর জামা নিয়ে সে অনেকক্ষণ নাড়াচাড়া করতে লাগল মুখ চোখে তার খুশি অথবা আনন্দের আভাস মাত্র ছিল না বরং বিরক্তি অশ্রদ্ধা ও আক্রোশে তার মুখের চেহারাটা কঠিন হয়ে রইল জামাই এসেছে ঘরে দিন তিনেক ধরে চৌধুরী বাড়িতে আনন্দের সীমা ছিল না চতুর্থ দিনে সবাইকে নিরানন্দে ভাসিয়ে কন্যা ও জামাতা বাবাজি নৌকায় উঠল সঙ্গে চলল দুমাসের কচি শিশুপুত্র দুজন ছিচাকর একজন চাপরাসী ও সরকার মশাই ও সুবেসা বধূ স্বামীর সঙ্গে কলকাতায় শ্বশুরবাড়িতে চলল শামতা গ্রাম ভেঙে পড়েছিল ঘাটে নৌকা চলল ঘাট পেরিয়ে আঘাটার পাশ দিয়ে কিন্তু কিছু দূর এগিয়ে ওই আঘাটার পাশেও বেশ কিছু লোক জমায়েত হয়েছিল তবে সেটা অন্য কারণে সরকার মশাই বললেন ওদিকে অকল্যাণ হবে ওখানে একখানা দুর্ঘটনা হয়েছে কি হয়েছে ওখানে সুশীল প্রশ্ন করল খেয়ে একটা মেয়ে নাকি ডুবে মরেছে কাল ঝড় বৃষ্টির সময় সন্ধ্যাবেলা খাদের মেয়ে কেউ জানে না তবে পরনে দামি শাড়ি আর ওই গায়ে রেশমি জামা ছিল শেয়াল আর মেয়েটার কিছু রাখেনি মুখ চোখ গা সব খুবলে খেয়েছে দুগ্গা দুগ্গা সুশীলের মুখ দিয়ে কোনো কথা ফুটল না জুমনি বোধ হয় জানতো তিন দিন পরে এই নদীপথ দিয়েই ফাটির টানে সুশীলের নৌকা যাবে রঙের গোলাম প্রবোধ কুমারের নালের গল্পটি শুনছিলেন গল্পগুলি শোনাতে আবার ফিরব খুব তাড়াতাড়ি নতুন গল্প নিয়ে সঙ্গে থাকুন নমস্কার